আজকের টিউটোরিয়ালের বিষয় প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং অবসায় হিসাব। শিক্ষার্থীগণ, অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি 7টি মেথডের মাধ্যমে করতে হয়। ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি 7টি মেথডের অঙ্ক খুব সহজ উপায়ে লিখে দিয়েছি। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 7টি মেথডের সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মেথড নম্বর 1 স্ট্রেট লাইন মেথড, নাম্বার 2 ডিমিনিশিং ব্যালেন্স মেথড, নাম্বার 3 ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, নাম্বার 4 সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, নাম্বার 5 প্রোডাকশন ইউনিট মেথড, নাম্বার 6 প্রোডাকশন আওয়ারলি মেথড, নাম্বার 7 অ্যানুইটি মেথড। শিক্ষার্থীগণ, তাহলে আমরা মেথড 7টি সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিত রুলসগুলো জেনে নিই। শিক্ষার্থীগণ, 1 নম্বর রুলস বলা হয়েছে স্ট্রেট লাইন মেথড। এটি সরলরৈখিক পদ্ধতি, সমান হারে প্রতি বছরে অবসায় হয় এই পদ্ধতিতে। শিক্ষার্থীগণ, এই পদ্ধতির সূত্র হলো কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। প্রশ্নপত্রে কস্ট অফ মেশিন সাপ্লাই দেওয়া থাকবে, স্যালভেজ ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে বসাতে হবে, না দেওয়া থাকলে এখানে জিরো বসাতে হবে। ডিভাইড বাই অ্যাসেট লাইফ, এক্সপেক্টেড লাইফ, মেশিন আওয়ার লাইফ দেওয়া থাকবে প্রশ্নপত্রে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, কস্ট অফ মেশিন থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করে অ্যাসেট লাইফ দ্বারা ভাগ করলে প্রতি বছরে অবসায় পাওয়া যাবে। এটি হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার, প্রতি বছরে অবসায় সমান হবে। শিক্ষার্থীগণ, আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা হয়েছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান পদ্ধতি। প্রতি বছরে আস্তে আস্তে অবসায়গুলো কমে আসে, সুতরাং এই পদ্ধতির 5টি নামে পরিচিত। শিক্ষার্থীগণ, 5টি নামের যে কোনো একটি নাম প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে, যে কোনো একটি নাম থাকলে আপনি একই সূত্র দিয়ে এই অঙ্কটি করবেন। তাহলে 5টি নাম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড, বুক ভ্যালু মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই 5টি নামের যে কোনো একটি থাকলে একই সূত্র দিয়ে একইভাবে অঙ্কটি করতে হয়। শিক্ষার্থীগণ, যদি প্রশ্নপত্রে 5টি নামের যে কোনো একটি থাকে তাহলে আমরা ডিমিনিশিং ব্যালেন্সের সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে আমরা এখন ডিমিনিশিং ব্যালেন্সের সূত্রটা দেখি। এ পদ্ধতির সূত্র হলো কস্ট অফ মেশিন ইনটু পার্সেন্টেজ অথবা বুক ভ্যালু ইনটু পার্সেন্টেজ। শিক্ষার্থীগণ, পার্সেন্টেজ প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। যদি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া না থাকে তাহলে আপনাকে প্রথমে পার্সেন্টেজ বের করে নিতে হবে। পার্সেন্টেজ বের করার সূত্র হলো 1 ডিভাইড বাই অ্যাসেট লাইফ ইনটু 100। শিক্ষার্থীগণ, আমরা ডিমিনিশিং ব্যালেন্স সম্পর্কে জানলাম। এবার আসি 3 নম্বর মেথড। 3 নম্বর মেথডে বলা হয়েছে ডাবল ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এটি হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথডের দ্বিগুণ, অর্থাৎ একইভাবে অঙ্কটি করতে হয়, শুধু পার্থক্য হলো পার্সেন্টেজটা দ্বিগুণ হয়ে যায়। প্রশ্নপত্রে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে আমাদেরকে পার্সেন্টেজ বের করে নিতে হবে 1 ডিভাইড বাই অ্যাসেট লাইফ ইনটু 100 ইনটু 2 দিলে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা ডাবল পার্সেন্টেজ পেয়ে যাব। শিক্ষার্থীগণ, এখানেও 5টি নামে পরিচিত এই মেথডটি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, ডাবল রিডিউসিং ব্যালেন্স মেথড, ডাবল রিটেন ডাউন ভ্যালু মেথড, ডাবল বুক ভ্যালু মেথড, ডাবল ডিমিনিশিং ব্যালেন্স মেথড। শিক্ষার্থীগণ, তাহলে এটির সূত্র আমরা দেখি, কস্ট অফ মেশিন ইনটু পার্সেন্টেজ অর অথবা বুক ভ্যালু অফ মেশিন ইনটু পার্সেন্টেজ। শিক্ষার্থীগণ, আমরা 3 নম্বর সূত্রটি ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি 4 নম্বর সূত্রে। 4 নম্বর মেথডটা হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। এই সূত্রে এই পদ্ধতিতে আমাদের বছরগুলি যোগফল করতে হয়। শিক্ষার্থীগণ, বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি প্রশ্নপত্রে লাইভ দেওয়া থাকে, সেটি আমাদের ক্রমে ক্রমে যোগ করে নিতে হয়। সাম অফ দ্য ইয়ার ডিজিট, এটির সূত্র হলো এন ইনটু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, অথবা শিক্ষার্থীগণ যে বছর দেওয়া থাকবে, যদি লাইভ 5 বছর দেওয়া থাকে তাহলে আপনি 5 থেকে শুরু করবেন, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ এখানে সংখ্যাগুলি যোগ করতে হবে প্রথমে 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, যোগ করলে আমরা পাই ইকুয়াল 15, অর্থাৎ সাম অফ দ্য ইয়ার ডিজিট পাচ্ছি আমরা এখানে 15। শিক্ষার্থীগণ,
সাম অফ দ্য ইয়ার ডিজিট দ্বারা আমাদের সূত্র বের করতে হবে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই সাম অফ দ্য ইয়ার ডিজিট ইনটু এক্সপেক্টেড ইয়ার প্রত্যাশিত বছর দ্বারা গুণ করতে হয়। সাম অফ দ্য ইয়ার ডিজিট ম্যাথড আমরা ভালোভাবে শিখে নিলাম শিক্ষার্থীগণ। এবার আসি আমরা পাঁচ নম্বর ম্যাথডে, প্রোডাকশন ইউনিট ম্যাথড। এটির আরেকটি নাম হলো অ্যাক্টিভিটি ম্যাথড। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে ইউনিট প্রোডাকশন সাপ্লাই দেওয়া থাকবে এবং বলা হবে ডিপ্রিসিয়েশন অফ প্রোডাকশন ইউনিট ম্যাথড অনুযায়ী আমাদের অঙ্ক করার কথা বলা হবে। তখন সূত্র হবে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান প্রোডাকশন ইউনিট ইনটু ডিপ্রিসিয়েশন পার ইউনিট। শিক্ষার্থীগণ, ডিপ্রিসিয়েশন পার ইউনিট আপনাকে সাইড নোটে বের করে নিতে হবে। সূত্র হলো কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই প্রোডাকশন টোটাল প্রোডাকশন ইউনিট। তাহলে এখান থেকে আমাদের ডিপ্রিসিয়েশন পার ইউনিট বের হয়ে আসবে। শিক্ষার্থীগণ, আমরা এবার ছয় নম্বর ম্যাথডে আসি, প্রোডাকশন আওয়ারলি ম্যাথড। প্রোডাকশন আওয়ারলি ম্যাথড, আওয়ারটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। এটির আরেকটি নাম হলো অ্যাক্টিভিটি ম্যাথড অথবা মেশিন আওয়ার রেট ম্যাথড। শিক্ষার্থীগণ, এটির সূত্র হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান ওয়ার্কিং আওয়ার ইনটু ডিপ্রিসিয়েশন পার আওয়ার। ডিপ্রিসিয়েশন পার আওয়ারটি আমাদের সাইড নোটে বের করে নিতে হবে। কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। শিক্ষার্থীগণ, আমরা এবার আসি সাত নম্বর ম্যাথডে, অ্যানুইটি ম্যাথড, বার্ষিক বৃত্তি পদ্ধতি। এই পদ্ধতিতে বেশি একটা অঙ্ক দেখা যায় না। শিক্ষার্থীগণ, আমরা এবার মূল অঙ্কে আসি, প্রবলেম ওয়ান। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রবলেম ওয়ানে, মডার্ন মেশিন মডার্ন কোম্পানি পার্চেস এ মিক্সার মেশিন অফ January 1, 2002 ফর টাকা উনত্রিশ হাজার টাকা দ্বারা মডার্ন কোম্পানি একটি মেশিন ক্রয় করেছেন। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার্স। এই মেশিনের জীবনকাল আশা করা যাচ্ছে 5 বছর অ্যান্ড রেসিডাল ভ্যালু অর্থাৎ স্যালভেজ ভ্যালু 2000। দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার্স এস্টিমেটেড দ্যাট মিক্সার মেশিন উইল হ্যাভ ইউজফুল লাইফ 7500 আওয়ার্স, 7500 আওয়ার্স সার্ভিস দিবে। শিক্ষার্থীগণ, এটা আমাদের লাইফে সার্ভিস দেবে টোটাল 7500 আওয়ার্স। ইট ওয়াজ ইউজ, এটা ইউজ হয়েছিল 1500 আওয়ার্স ইন 2002 সাল, 2625 আওয়ার্স ইন 2003 সাল, 2250 আওয়ার্স ইন 2004 সাল, 750 আওয়ার্স ইন 2005 সাল, 375 আওয়ার্স ইন 2006 সাল। শিক্ষার্থীগণ, প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিলাম। এখানে দেখতে পেলাম লাইফ দেওয়া আছে 5 ইয়ার্স এবং লাইফে সার্ভিস আওয়ার্স দেওয়া আছে 7500 আওয়ার্স, এবং আওয়ারগুলো বিভিন্ন সময় ইউজ হয়েছে, বিভিন্ন বছরে বিভিন্নভাবে এটি সাপ্লাই দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের আওয়ারলি ম্যাথডের প্রশ্ন হতে পারে, এখান থেকে আমাদের স্টেট লাইনের ম্যাথডের প্রশ্ন হতে পারে। এছাড়া প্রশ্নটি আরও একটু অংশ আছে, দেখে আমরা, দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার্স অলসো এস্টিমেটেড দ্যাট দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ 10,000 ইউনিট। অর্থাৎ মেশিনটি আমাদের জীবনকালে 10,000 ইউনিট সার্ভিস দিতে পারবে। ইট ওয়াজ প্রডিউস, এটা উৎপাদন হয়েছিল 2000 ইউনিটস প্রোডাকশন ইন 2002 সাল, 2500 ইউনিটস প্রোডাকশন ইন 2003 সাল, 2200 ইউনিটস প্রোডাকশন ইন 2004 সাল, 1500 ইউনিট প্রোডাকশন ইন 2005 সাল, 1800 ইউনিট প্রোডাকশন ইন 2006 সাল। শিক্ষার্থীগণ, এখান থেকে প্রোডাকশন ইউনিট ম্যাথডের প্রশ্ন হতে পারে। তাহলে ইউনিটটা আমাদের প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আসি আমাদের রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে। কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু অর বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু ফর 2002 থেকে 2006 সাল পর্যন্ত, অ্যান্ড জার্নাল এন্ট্রি, এবং জার্নাল এন্ট্রি দেখাতে হবে ইউজিং দ্য ফলোয়িং ম্যাথড। ম্যাথডগুলো কী শিক্ষার্থীগণ আমরা দেখি। প্রথম নাম্বার ওয়ান ম্যাথড স্টেট লাইন ম্যাথড, নাম্বার টু ডিক্লাইনিং ব্যালেন্স ম্যাথড, নাম্বার থ্রি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স ম্যাথড, নাম্বার ফোর সাম অফ দ্য ইয়ার ডিজিট ম্যাথড, নাম্বার ফাইভ প্রোডাকশন ইউনিট ম্যাথড, নাম্বার সিক্স প্রোডাকশন আওয়ারলি ম্যাথড।
ছয়টি মেথডে অঙ্কটি সাজানো হয়েছে। শিক্ষার্থীগণ, একটি অঙ্কে ছয়টি মেথড থাকবে না, এখান থেকে দুইটি বা তিনটি থাকতে পারে। শেখানোর সুবিধার্থে আমরা একই সাথে ছয়টি মেথড এখানে দিয়েছি। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা সলিউশনের দিকে। প্রথম রিকোয়ারমেন্ট ওয়ান, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন পার ইয়ার আন্ডার স্ট্রেট লাইন মেথড। শিক্ষার্থীগণ, আমরা সূত্রে শিখেছি স্ট্রেট লাইন মেথডের অবস্থায় প্রতি বছরে সমান হয়। সূত্র হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে কস্ট অফ মেশিন 29,000 টাকা, স্যালভেজ ভ্যালু 2,000 টাকা, লাইফ 5 ইয়ার্স। সূত্রে মানগুলো বসিয়ে পাই 29,000 মাইনাস 2,000 ডিভাইডেড বাই 5 ইয়ার্স, অর্থাৎ 27,000কে 5 বছর দ্বারা ভাগ করলে 5,400 টাকা পার অ্যানাম প্রতি বছরে আমাদের অবস্থায় হবে 5,400 টাকা। শিক্ষার্থীগণ, এটি একটি শিডিউলের মাধ্যমে দেখে আসি। স্টেটমেন্ট শোয়িং দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু, দ্য ভ্যালু অফ আন্ডার স্টেট লাইন মেথড। শিক্ষার্থীগণ, ক্যারিং ভ্যালু দেখাতে হলে একটি শক দেখাতে হবে। ডিপ্রিসিয়েশন শকে 5টি কলাম দিতে হয়। প্রথম কলামে থাকবে ইয়ার, 2002 থেকে 2006 সাল পর্যন্ত লিখে দেওয়া হলো। বিগিনিং ব্যালেন্স অর্থাৎ কস্ট অফ মেশিন বিগিনিং প্রাইস ছিল 29,000, 29,000 প্রতি বছরে দেখানো হলো। ডিপ্রিসিয়েশন প্রতি বছরে সমান হারে হয়েছে, আমরা দেখেছি 5,400 টাকা প্রতি বছরে ডিপ্রিসিয়েশন হয়, তাহলে আমরা ডিপ্রিসিয়েশন বসিয়ে দিলাম প্রতি বছরে 5,400 টাকা। শিক্ষার্থীগণ, 7 নম্বর কলামে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রমজড়িত অবসায়, প্রথম বছরে অবসায় 5,400 টাকা, দ্বিতীয় বছরে 5,400 টাকা যোগ করলে হয় 10,800 টাকা, তৃতীয় বছরের 5,400 টাকা যোগ করলে হবে 16,200 টাকা, চতুর্থ বছরে 5,400 টাকা যোগ করলে হবে 21,600 টাকা, পঞ্চম বছরের 5,400 টাকা যোগ করলে হবে 27,000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। শিক্ষার্থীগণ, এবার আসি 5 নম্বর কলামে, আমাদের ক্যারিং ভ্যালু অথবা বুক ভ্যালু অফ মেশিন। শিক্ষার্থীগণ, বুক ভ্যালু অফ মেশিন বের করতে হয় প্রথম কস্ট অফ মেশিন থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, প্রথম বছর এটা বাদ দিলাম, থাকলো 23,600 টাকা। দ্বিতীয় বছরে 29,000 হতে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 10,800 টাকা মাইনাস করলে থাকবে 18,200 টাকা, তৃতীয় বছরে 29,000 থেকে 16,200 টাকা বাদ দিলে 12,800 টাকা থাকবে। এভাবে চতুর্থ বছরে 29,000 থেকে 21,600 টাকা মাইনাস করলে থাকবে 7,400 টাকা, পঞ্চম বছরে 29,000 থেকে 27,000 মাইনাস করলে আমাদের বুক ভ্যালু থাকবে 2,000 টাকা, লাইফ শেষে যেটা বুক ভ্যালু থাকে এটাকে বলা হয় রেসিডাল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে স্যালভেজ ভ্যালু দেওয়া হয়েছিল 2,000, আমাদের শখের মধ্যে স্যালভেজ ভ্যালু আসলো 2,000, তাহলে অঙ্কটি সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্ন করা হয়েছে এবার জার্নাল দেখাতে হবে। জার্নাল এন্ট্রি মনে রাখতে হবে, ডিপ্রিসিয়েশনে জাবেদা প্রথম বছরে 3টি জাবেদা হয়, পরবর্তী বছরগুলোতে মাত্র 2টা জাবেদা হয়। শিক্ষার্থীগণ, প্রথমে মেশিন ক্রয়ের সময় একটি জাবেদা হয়, সাধারণ জাবেদা, জেনারেল জার্নাল, এটি হলো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট, এটি মেশিনের ক্রয় মূল্য টাকা দ্বারা জাবেদা বসাতে হবে। শিক্ষার্থীগণ, দ্বিতীয় জাবেদাটি হবে বছর শেষে, হিসাবকাল শেষে, অ্যাডজাস্টিং জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, প্রতি বছরের অবসায় টাকাটা এখানে বসাতে হবে। শিক্ষার্থীগণ, যেহেতু স্ট্রেট লাইন মেথড প্রতি বছরে অবসায় সমান হয়েছে, 3 নম্বর জাবেদাটা হবে ক্লোজিং এন্ট্রি, অর্থাৎ নাম হিসাবগুলো ইনকাম স্টেটমেন্টে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীগণ, আমাদের জাবেদা হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ক্রেডিট, এটি প্রতি বছরের অবসায় টাকা দ্বারা ক্লোজিং এন্ট্রি দিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে প্রথম বছরে আমরা 3টি জাবেদা দিলাম, পরবর্তী বছরগুলোতে মেশিনের জাবেদা আর হবে না, পরবর্তী বছরগুলোতে মাত্র 2টা জাবেদা হবে, একটি হলো অ্যাডজাস্টিং জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, 2 নম্বর হলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এটি হলো ক্লোজিং এন্ট্রি। শিক্ষার্থীগণ, এভাবে যতগুলো বছর আছে প্রতি বছরে 2টি করে জাবেদা দিতে হবে, তাহলে আমরা 1 নম্বর
রিকোয়ারমেন্ট শেষ করলাম, এবার আসি দুই নম্বর রিকোয়ারমেন্টে। দুই নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্রম হ্রাসমান পদ্ধতিতে অবস্থায় দেখাতে হবে। শিক্ষার্থীগণ আমরা জানি সূত্র লেখা আছে ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান বুক ভ্যালু অফ মেশিন ইনটু পার্সেন্টেজ। পার্সেন্টেজ প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকতেও পারে, আর যদি না থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ বের করে নিতে হবে সাইড নোট দিয়ে। শিক্ষার্থীগণ এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল না, এই অঙ্কে সাইড নোটে আমরা বের করে নিলাম পার্সেন্টেজ সমান সমান ওয়ান ডিভাইড বাই অ্যাসেট লাইফ ইনটু হান্ড্রেড। ওয়ান ডিভাইড বাই অ্যাসেট লাইফ দেওয়া আছে প্রশ্নপত্রে ফাইভ ইয়ার্স ইনটু হান্ড্রেড, ভাগ করে একশো দিয়ে গুণ করলাম, তাতে আমাদের বের হলো 20%। শিক্ষার্থীগণ তাহলে আমরা ডিমিনিশিংয়ের পার্সেন্টেজ বের করলাম। এবার আসি অঙ্কের দিকে, স্টেটমেন্ট শোয়িং দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যারিং ভ্যালু। শিক্ষার্থীগণ তাহলে এখন আমরা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবস্থায়ের চারটি ভালোভাবে বুঝে নিই। এখানে পাঁচটি কলাম দেওয়া হয়েছে, প্রথম কলামে ইয়ারগুলি বসানো হয়েছে, দ্বিতীয় কলামে বিগিনিং ব্যালেন্স অফ মেশিন মেশিনের দামগুলি প্রথম থেকে বসানো হয়েছে, শিক্ষার্থীগণ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। প্রথম বিগিনিং ব্যালেন্সের উপরে আমাদের পার্সেন্টেজ তৈরি করতে হবে, পার্সেন্টেজ হিসাব করতে হবে 20% হারে, 29,000 গুণন 20%, তাতে আসলো আমাদের 5,800 টাকা অবসায়ী। প্রথম বছরের অবসায়ীটি অ্যাকুমুলেটেডে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের বুক ভ্যালু থাকবে 29,000 মাইনাস 5,800 টাকা, এখান থেকে আমাদের বুক ভ্যালু বের হবে 23,200 টাকা। শিক্ষার্থীগণ 23,200 টাকা দ্বিতীয় বছরের অবস্থায় তৈরি করার সময় আমাদের 23,200 টাকার উপরে 20% কাটতে হবে, তাহলে অবস্থায় বের হবে দ্বিতীয় বছরে 4,640 টাকা। এটি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সাথে প্লাস করতে হবে, 5,800 সাথে 4,640 প্লাস করলে আসে 10,440 টাকা। শিক্ষার্থীগণ এখন আমরা দ্বিতীয় বছরের বুক ভ্যালু বের করি, 23,200 থেকে 4,640 বাদ দিলে আমাদের বুক ভ্যালু থাকবে 18,560 টাকা। 18,560 টাকার উপরে আবার 20% অবস্থায় ধার্য করতে হবে, সেখান থেকে বের হবে 3,712 টাকা। 18,560 টাকা থেকে 3,712 টাকা মাইনাস করলে বুক ভ্যালু থাকবে 14,848 টাকা। শিক্ষার্থীগণ 14,848 টাকার উপরে আবার 20% ধার্য করলে আমাদের অবস্থায় বের হবে 2,970 টাকা। 14,848 টাকা থেকে 2,970 টাকা মাইনাস করলে আমাদের বুক ভ্যালু অবশিষ্ট থাকবে 11,878 টাকা। 11,878 টাকার উপরে আবার আমরা 20% অবসায় করলে আমরা এখানে অবসায় পাবো 2,376 টাকা। 11,878 টাকা থেকে 2,376 টাকা মাইনাস করলে আমাদের বুক ভ্যালু আসবে 9,502 টাকা। শিক্ষার্থীগণ আমরা ক্রমে ক্রমে অবসায়গুলি যোগ করলে অ্যাকুমুলেট পাবো লাস্ট ব্যালেন্স 19,498 টাকা। শিক্ষার্থীগণ আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবস্থায়ের ছকটি ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি জাবেদা। শিক্ষার্থীগণ প্রত্যেক মেথডে জাবেদা একই রকম হয়, তাই এখানেও আমাদের প্রথম বছরে জাবেদা হবে তিনটি। জাবেদাগুলি হলো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, মেশিনের ক্রয় মূল্য দ্বারা জাবেদার টাকা বসাতে হবে। বছর শেষে হিসাবকাল শেষ হলে অ্যাডজাস্টিং জার্নাল হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে প্রথম বছরের অবসায়ের টাকা প্রথম বছরে দেখানো হয়েছে। অবসায়ের পরে আমাদের অ্যাডজাস্টিং ইনকাম স্টেটমেন্টে পাঠাতে হবে নামিক হিসাবগুলো, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ক্রেডিট, এটা হলো প্রথম বছরের অবসায়ের টাকা। শিক্ষার্থীগণ তাহলে প্রথম বছরে আমাদের তিনটি জাবেদা হলো, পরবর্তী বছরগুলোতে আমাদের দুইটি করে জাবেদা হবে, একটি হবে অ্যাডজাস্টিং জার্নাল আরেকটি হলো ক্লোজিং জার্নাল। টাকাগুলি দ্বিতীয় বছরের অবস্থায় এখান থেকে হিসাব করে নিতে হবে শিক্ষার্থীগণ, তাহলে এর পরবর্তী বছরগুলো সব একইভাবে জাবেদা করতে হবে। শিক্ষার্থীগণ তাহলে আমরা দুই নম্বর রিকোয়ারমেন্ট ভালোভাবে বুঝে নিলাম।